হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো বলিউডে কিন্তু হরের সিনেমা সেরকম আসে না যেগুলো আসে সেগুলো ঠিকঠাকভাবে ওয়ার্ক করে না হার্ডলি কিছু সিনেমা ভালো বেরোয় তো আজকে দেখবেন তো একটা সিনেমা আসছে শায়তান বলে সেটার অফিসিয়াল টিজার দেখলাম আর মাধবন আছে জ্যোতিকা আছে ডেটেড বাই বিকাশ ব্যাল ত্রিবেদীর মিউজিক আছে তো টিজারটা কেমন লাগলো এক কথায় তো টিজারটা যখন শুরু হলো দেওয়ালে সেই ডেমন টেমন এগুলোর আমরা ছবি দেখতে পাচ্ছি সেটার সাথে বেটার একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করলো যেটা সেটা হচ্ছে আর মাধবানের যে ভয়েস ওভারটা সে যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভারটা দিচ্ছে সে ভয়েস ওভারটা কিন্তু ফিলটা আনার একটা মানে চেষ্টা করেছে দেন বিভিন্ন জিনিস আমাদেরকে দেখানো হয় ব্ল্যাক ম্যাজিকের যে পুতুলগুলো ইউজ হয় সেগুলো আমাদেরকে দেখানো হয় দেন যত এগোয় তখন আমরা মেন ক্যারেক্টারগুলোকে এক্সপ্লোর হতে দেখি যে মাঝে দেখবেন একটা এক্সপ্রেশন আমরা দেখতে পারি সে কিছুদিকে একটা ভয় পেয়ে গেছে জ্যোতিকারও সেম কেস অনেক দিন বাজে জ্যোতিকাকে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে এবং লাস্টে ক্লাইম্যাক্সে মানে টিচারের শেষে আর কি আর মাধ্যমকে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম একটা লুকে তো শায়তানের বেসিক গল্প কি আমি জানি না তবে এখানে কালা জাদু টালা জাদু এই ব্যাপারগুলো এটার মধ্যে রয়েছে এবং এরা মানে এই টিমটা এর আগে যে যে সিনেমাগুলো করেছে বেশ ভালো ভালো সিনেমায় করেছে সো এই কাজটার প্রতি একটা আশা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে টিজারটাকে তারা যেভাবে ডিজাইন করেছে বেশ ভালো লাগছে তবে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আমার মনে হচ্ছে একটু কপি হয়ে গেছে মানে এই ধরনের বিজি আমরা সাউথেও প্রচুর পেয়েছি ট্যাং 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 এই ব্যাপারটা দেখবে ইউটিউবে দু তিনটে চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে এর হরের মিউজিক থ্রিলার মিউজিক তারা আপলোড করে সেখানেও কিন্তু এই ধরনের প্যাটার্নগুলো আমি এখন এখন থেকে প্রায় চার পাঁচ বছর আগে থেকে এগুলো শুনেছি আর কি তো খুব সিমিলার টোন লাগছে আমি যাই না যে একই টাইপের মিউজিক দিলে কি ওই এনভারনমেন্টে ক্রিয়েট হবে নতুনত্ব বিজিএমে কাজ করা যেতেই পারতো তুমি যে টিজার দেখে আমি বলছি ট্রেলার বা সিনেমাতে তো অন্য হয়তো বিজিএম অনেক কিছু থাকবে তবে টিজারে যে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটা আমি বলছি না খারাপ নো ডাউট এই বিজিএমটা ভালো কিন্তু বিজিএমটা কিন্তু প্রচণ্ড ইন্সপায়ার্ড এই ধরনের বিজিএম আমরা এটাকেও শুনেছি রাজ সাহজান সাজান আরও অনেক ধরনের থ্রিলার সিনেমাতে কিছু হরের সিনেমাতেও এই ধরনের বিজিএম আমরা পেয়েছি ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের যে সুরঙ্গ সিনেমাটা এসেছিলো সেটারও ব্যাকগ্রাউন্ড স্কোর কাইন্ড অফ সিমিলার আর কি তো সেটাই আমার মনে হলো বলে ফেললাম তো আদারওয়াইজ ওভারঅল যে মেকিংটা সেটা বেশ প্রমিসিং লাগছে আর বন্ধমানের একটা সিনেমা মনে পড়ে আছে থার্টিন বি বলে একটা সিনেমা আছে বলিউডে প্রচণ্ড আন্ডার রেটেড একটা সিনেমা কিন্তু খুব ভালো হরের সিনেমা তোমরা যদি কেউ না দেখে থাকো চেক আউট করো সেই থার্টিন বি সিনেমাটা শায়তান আমার মনে হচ্ছে আজ দেখবেন জ্যোতিখানা যা করবে আর মাধ্যমে সিনেমাটাকে এখান থেকে ওখানে নিয়ে যাবে এটা আমার কোথাও কি ফিল হচ্ছে তো এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের শায়তানের অফিসিয়াল টিজার কার কেমন লেগেছে কমেন্ট কমেন্স অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাগবে সে কথা একদম ভুলবে চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সুমার আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করো অপশন ক্লিক করো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিলেন ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লভ ইউ অল টা টেক কেয়ার